রাস্তাঘাটে হাঁটাচলা করার সময় আমরা দেখি যত্রতত্র পথকুকুরদেরকে খেতে দেওয়া হয়, কিন্তু এবার থেকে সেটা করা যাবে না। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা, নির্দিষ্ট একটি অবস্থান, সেটার জন্য প্রস্তাব, পুরসভা ভিত্তিক স্থান নির্ধারণের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব দিয়েছেন কলকাতা হাইকোর্ট, কিন্তু কেন? প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন প্রেক্ষাপটে এই প্রস্তাব, এই নির্দেশ? দেখো, হাইকোর্ট মনে করছে রাস্তার সারমেয়াদের খাবার দেওয়াকে ঘিরে যে ধরনের সমস্যা বাড়ছে, সেটা একটা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এবং যে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই পুলিশকে এখন দুই পড়শি বা দুই প্রতিবেশীর কুকুরকে কে খাবার দিয়েছে, কে খাবার দেয়নি, কে বিড়ালকে খাবার দিয়েছে, কে দেয়নি, সেই ধরনের মামলা, পাল্টা মামলা, এই ধরনের বিষয়গুলি তদন্ত করতে হচ্ছে। এখানেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জয়নগরের একটি মামলা, যেখানে দুই পড়শির মধ্যে গণ্ডগোল, ঝামেলা, যা ক্রিমিনাল কেসে পরিণত হয়, কেস পাল্টা কেস হয়, সেই মামলা হাইকোর্টে আসে। তখনই বিচারপতি জানতে পারেন রাজ্যে, যেখানে জনঘনত্ব বেশি, মূলত পুরসভা এলাকাগুলিতে এই ধরনের সমস্যা রয়েছে। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন যে সারমেয়েদের খাবার দেওয়া বা তাদের যে খাদ্যাভাস, সেটাকে ঘিরে একটা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে এবং অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে, এবং এই ধরনের ফৌজদারি অপরাধ কমানোর জন্য এগিয়ে আসতে হবে রাজ্যকে। তাই কলকাতা হাইকোর্টের প্রস্তাব, যা পর্যবেক্ষণ আকারে ইতিমধ্যেই রাজ্যের পুর দপ্তর এবং কলকাতা পুরসভার কাছে পাঠানো হয়েছে, তা হলো এক, কলকাতা পুরসভা এবং রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ পুর দপ্তর, তারা একজন করে আধিকারিক নিযুক্ত করে তাদের আইনজীবীর মাধ্যমে অবস্থান নির্দিষ্ট করবে, যে পুরসভা এলাকায় রাস্তা ধরে হতে পারে, পুরো এলাকা ধরে হতে পারে, নির্দিষ্ট কোনো জায়গা, রূপকর্তা আমরা বলতে পারি কুকুরের জন্য, পুরসভা নির্বাচিত একটা হোটেল, যেখানে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, যারা ইচ্ছুক সারমেয়েদের, কত সারমেয়ে বা কুকুরদের খাবার দেওয়ার জন্য, সেখানে গিয়ে খাবার দিয়ে আসবে, সেখানে খাবার থাকবে, কুকুরেরা সেখানে গিয়ে খাবার খেয়ে আসবে। এই খাবার খাওয়াকে কেন্দ্র করে, সারমেয়া পথ কুকুরকে খাবার খাওয়াকে কেন্দ্র করে, যাতে পড়শি প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক যাতে নষ্ট না হয়, সদ্ভাব যাতে বিঘ্নিত না হয়, বৈরিতা যাতে সৃষ্টি না হয়, আদালতে যেন নতুন করে মামলা না আসে, বা পুলিশকে এই ধরনের মামলায় পড়শিদের কুকুরকে খাওয়ানো সংক্রান্ত মামলা যাতে ফৌজদারি মামলা আর না বাড়ে, সেদিকে নজর দেওয়ার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন। অবস্থান আকারে জানাক রাজ্যের পুর দপ্তর এবং কলকাতা পুরসভা যে তারা পুরসভায় এই কুকুরদের খাবারের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পারবে কিনা, বা এই সংক্রান্ত তাদের কাছে কি প্রপোজাল রয়েছে। 27 নভেম্বর এই প্রপোজাল পাওয়ার পরই হাইকোর্ট চূড়ান্ত রায় এই মামলায় ঘোষণা করবে। বেশ,